টলিউড অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহানের বিয়ে নিয়ে নানান আলোচনা ও সমালোচনা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নুসরাত তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। 2019 সালে তুরস্কে নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। তবে 2020 সালের নভেম্বর থেকে তারা আলাদা হয়ে যান। চলতি বছরের শুরুতে নুসরাত জানান, নিখিলের সঙ্গে তার বিয়ে ভারতীয় আইনে বৈধ ছিল না। সে সময় তার এমন মন্তব্য বিতর্কের সৃষ্টি হয়। বিয়ে নিয়ে নুসরাত বলেন, তিনি এখনও বিয়ের খরচ পাননি, এমনকি হোটেলের বিলও পরিশোধ করেননি তারা। তবুও তাদের তিনি কিছুই বলেননি। নুসরাতের দাবি, তাকে ভুলভাবে উপস্থাপন করা হয় তখন। এখন বিষয়টি পরিষ্কার করে দিলেন তিনি। যদিও তিনি কোনো নাম নেননি, তবে নুসরাত বলেন, অন্যদের দোষ দেয়া বা অন্যদের খারাপভাবে দেখানো সহজ। তিনি দাবি করেন, পুরো বিতর্ক জুড়ে তিনি কাউকে টেনে আনেননি। অভিনেত্রী নুসরাত জাহানের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবনের নিজের শর্তে বাঁচেন নুসরাত। তাই তো নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই যশ দাশগুপ্তর সন্তানের মা হয়েছেন তিনি।